অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, নামটি যেমন কঠিন তেমনই রোগটিও জটিল। আপনারা অনেকেই হয়তো এখন এই নামটি শুনে রেখেছেন। সম্প্রতি বিখ্যাত সুরকার বাপ্পি লাহিরির মৃত্যুও ঠিক এই একই কারণে হয়েছে বলে মনে করছেন চিকিৎসকেরা। যদি আপনি মোটা হন কিংবা যদি আপনার খুব নাক ডাকার অভ্যেস থাকে, তবে হয়তো আপনি নিজের অজান্তেই করে ফেলছেন শরীরের বিরাট কোনো কি। এই অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, এটির কি কি সিমটমস রয়েছে, কি করে বুঝবেন আপনার এই রোগটি আছে কিনা, এবং প্রতিকারের উপায় সহ চিকিৎসা পদ্ধতি সম্পূর্ণ জানতে পারবেন আজকের ভিডিওতে। তাই ভিডিওটি একটুও মিস করলে চলবে না, সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই থামস আপ দেবেন, যে কোনো ধরনের প্রশ্নের জন্য কমেন্ট করে জানাবেন। চলুন শুরু করা যাক। স্লিপ অ্যাপনিয়া, স্লিপ মানে ঘুম, আর অ্যাপনিয়া মানে শ্বাস বন্ধ হয়ে যাওয়া। ঘুমের সময় এই শ্বাস বন্ধ হয়ে যাওয়াকেই বলা হয়ে থাকে স্লিপ অ্যাপনিয়া। এটি বিভিন্ন কারণের জন্য হতে পারে, এই কারণ অনুসারে বিভিন্ন প্রকারও রয়েছে। কি কি কারণ? প্রথমেই যদি মস্তিষ্কের ঘুম নিয়ন্ত্রক বা নিদ্রা নিয়ন্ত্রক কেন্দ্র, সেই কেন্দ্রের কোনো জটিলতা সৃষ্টি হয়, তবে আমাদের এই স্লিপ অ্যাপনিয়া হতে পারে। একে সেন্ট্রাল স্লিপ অ্যাপনিয়া বলা হয়ে থাকে। আরেকটি প্রকার হলো অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, যেটি নাম শুনেই বোঝা যাচ্ছে অবস্ট্রাকশন অর্থাৎ বাধা পাওয়ার জন্য হয়ে থাকে। শ্বাসযন্ত্রে যদি কোনো গঠনগত ত্রুটি থাকে, সেই ত্রুটির কারণে শ্বাস প্রশ্বাস যদি বাধাপ্রাপ্ত হয় বা সম্পূর্ণরূপে শ্বাস প্রশ্বাস না নেওয়া যায়, তবে সেক্ষেত্রে হতে পারে এই অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া। শ্বাসযন্ত্রের সফট প্যালেট, জিভ এবং ওভুলাই এই অবস্ট্রাকশনের জন্য প্রধানত দায়ী হয়ে থাকে। এখন আমরা অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া কি এবং এটি থেকে কিভাবে মৃত্যু হতে পারে তা দেখে নেব। প্রথম ছবিটিতে দেখা যাচ্ছে নর্মাল অর্থাৎ স্বাভাবিক রয়েছে, এক্ষেত্রে বায়ুপ্রবেশ স্বাভাবিকভাবেই হচ্ছে এবং কোনো অবস্ট্রাকশন নেই। দ্বিতীয় ছবিটিতে ওভুলা এবং ন্যাজাল সেপটাম ফ্যারিংসে এসেছে, এর ফলে দেখা যাচ্ছে বায়ুপ্রবেশ স্বাভাবিকভাবে হচ্ছে না এবং বায়ুপ্রবেশ বাধাপ্রাপ্ত হওয়ার জন্য আংশিক বায়ুর প্রবেশ করছে, এটি নাক ডাকার সময় ঘটে থাকে। পরবর্তীতে তৃতীয় ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি সম্পূর্ণভাবেই বন্ধ হয়ে গেছে ন্যাজাল সেপটাম বা তার সাথে শ্বাসনালীও, এই জন্য সম্পূর্ণরূপে বায়ুপ্রবেশ বন্ধ হয়ে কমপ্লিট অবস্ট্রাকশন হয়েছে। প্রথম স্ক্রিসিও থেকে আসা উদ্দীপনা আমাদের শরীরের মাংসপেশিকে শিথিল করবে এবং মাংসপেশি অ্যাক্টিভ হয়ে যাবে। এরপর যদি সেটি না হতে পারে, তবে মস্তিষ্ক আর পরবর্তী ফেজে যদি অক্সিজেন আর সম্পূর্ণরূপে না পৌঁছতে পারে, তবে ব্রেনও আর অ্যাক্টিভ হতে পারবে না। এর ফলে ব্রেন থেকে সমস্ত রকমের উদ্দীপনা আসা বন্ধ হয়ে যাবে এবং মস্তিষ্কের উদ্দীপনা বন্ধ হয়ে যাওয়ার জন্য আর মাংসপেশিরও নিজের অ্যাক্টিভ ফর্ম ফিরে পাবে না, ফলে অক্সিজেন সাপ্লাই বা শ্বাসনালী অবরুদ্ধ হয়ে যাবে এবং মস্তিষ্কে অক্সিজেন সাপ্লাই বন্ধ হয়ে যাবে। টি অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, হঠাৎ শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেলে কি হতে পারে? আমরা যখন ঘুমিয়ে থাকি তখন আমরা অচেতন থাকি, এই সময় আমাদের মস্তিষ্কই আমাদের শ্বাস প্রশ্বাসকে নিয়ন্ত্রণ করে থাকে। এমত অবস্থায় প্রতি ঘন্টায় ঘুমের সময় 3 থেকে 4 বার করে আমাদের শ্বাস প্রশ্বাস বন্ধ হতে পারে, যদিও সেটি খুব সামান্য সময়ের জন্য এবং সেটি নিয়ন্ত্রণ করে মস্তিষ্ক। এই সময় মস্তিষ্ক শ্বাসযন্ত্রের অন্যান্য অংশগুলিকে সম্পূর্ণরূপে উন্মুক্ত রাখে, যার ফলে আমাদের দেহে শ্বাস প্রশ্বাসের ঘাটতির জন্য অক্সিজেনের ঘাটতি খুব একটা বেশি হয় না। তাই এই সময় হঠাৎ এই 3-4 বার শ্বাস বন্ধ হওয়াকেও স্লিপ অ্যাপনিয়া বলা হয়। তবে যদি এই সংখ্যাটি 3-4 থেকে বেড়ে গিয়ে 10 থেকে 30 এই সংখ্যার মধ্যে হয়, তবে এটি হতে পারে ক্ষতিকারক। প্রতিবার শ্বাস বন্ধ হওয়ার সময় মস্তিষ্ক থেকে একটি উদ্দীপনা আসে যা শ্বাসযন্ত্রকে উন্মুক্ত রাখে, এবং যদি কারোর এই স্লিপ অ্যাপনিয়া রোগটি থাকে, তবে তাদের ক্ষেত্রে মস্তিষ্কের পক্ষে এই উদ্দীপনা যোগানো সম্ভব হয় না, এর ফলে বারবার শ্বাস বন্ধ হয়ে যাওয়ার জন্য ঘুম ভেঙে যায়। এর ফলে
মস্তিষ্কেরও সঠিকভাবে বিশ্রাম হয় না। ফলে পরদিন সকালে যখন সেই মানুষটি ঘুম থেকে ওঠে, তখনও তার দেহে সেই ক্লান্তি রয়ে যায়, তার দিন ঘুম ঘুম পায় এবং অসহ্য মাথা ব্যথা শুরু হয়ে যায়। এইসব লক্ষণগুলি ক্রমাগত যদি আপনার ঘটতে থাকে, তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন এবং সম্পূর্ণরূপে ডায়াগনোসিস পদ্ধতি চালিয়ে যাবেন। পরিসোমনোগ্রাফি নামক একটি পরীক্ষার মাধ্যমে এই অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়াকে যাচাই করা যায়। এই রোগটি যদি ক্রমাগত চিকিৎসা না করা হয়, তবে মস্তিষ্ক সম্পূর্ণরূপে শ্বাসযন্ত্রকে খুলে রাখতে ব্যর্থ হবে এবং এর ফলে রেসপিরেটরি ফেলিয়ার হয়ে রোগীটির মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। এই রোগটির চিকিৎসার জন্য বিভিন্ন পন্থা রয়েছে, যেমন প্রথমে মেডিকেল বা ওষুধ সম্পর্কিত। রকমের কোনো অসুখ থাকলে বাড়িতেই অবশ্যই বাইপ্যাপ বা সিপ্যাপ জাতীয় আর্টিফিশিয়াল অক্সিজেন ইউজার মেশিনগুলো বাড়িতে রেডি করে রাখতে হবে। এই রোগটির জন্য এক প্রকার মুখে লাগানোর মতো যন্ত্র পাওয়া যায়, তার ফলে রোগীটির ঘুমের সময়ও মুখ বন্ধ থাকে। কিছু কিছু সার্জিক্যাল বা অপারেশনের পদ্ধতি রয়েছে যেগুলি করে নিলে অনেক ক্ষেত্রেই এই অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়াকে বন্ধ করা যেতে পারে। প্রথমে কাটিং অফ আপার রেসপিরেটরি সফট টিস্যু, এছাড়াও টনসিলেক্টমি, এছাড়াও প্যালাটাল ইমপ্ল্যান্ট এবং হাইপোগ্লসাল নার্ভ ইঞ্জুরি, এছাড়াও কিছু পন্থা রয়েছে যার মাধ্যমে এই রোগকে নিয়ন্ত্রণ করা যেতে পারে। যেমন প্রথমেই যদি আপনার ওজন বেশি থাকে, তবে নিজের ওজন কমাতে হবে, নিয়মিত ব্যায়াম করতে হবে, খাওয়ার শিডিউল বা খাওয়ার সময় সঠিকভাবে রাখতে হবে। এছাড়াও ঘুমের আগে কখনোই কোনো স্টিমুলেন্ট জাতীয় চা কফি নেওয়া উচিত না, বরং ঘুমানোর আগে এক গ্লাস গরম জল খেলে ঘুম ভালো হয়। যদি সকালবেলায় উঠে ক্রমাগত দেখছেন আপনার মাথা ব্যথা করছে এবং সারাদিন ঘুম ঘুম পাচ্ছে, তবে অবশ্যই নিজেরা একটু সতর্ক হন এবং চিকিৎসকের পরামর্শ নিন। আরও অন্যান্য সমস্যার জন্য কাছাকাছি চিকিৎসককে জানান। সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, দেখা হবে আবার পরে ভিডিওতে। ততক্ষণের জন্য ধন্যবাদ।